গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে সোমবার, তোমাদের দাদাভাই বিড়ি জমায় চলে গেছে, আর আমি দেখো সকালবেলা সম্পূর্ণ কাজবাজ করে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন আমি ষাটি মাছের ভর্তা বানাবো, তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি। আমি মাছটা কিন্তু এখনই কড়াইয়ে দিয়ে দেবো লবণ দিয়ে। দেখো মাছটা, ওরে বাপরে, তেল ছিটকে আমার গায়ে পড়ে যাচ্ছিলো, দেখো আমার কী অবস্থা। দেখেছো মাছটা জ্যান্ত ছিল, তো তাই জন্য তো ছিটকে এখনই তেল পড়ে যেত। কী আর করবো, যাই হোক মাছের ভর্তা বানাবো। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আর মাছটা এখন ভেজে নিচ্ছি। ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো গাছ মাছের ভর্তা আর ভাত। আর মেয়ে দেখো মোবাইল ধরেছে, আর মোবাইল দেখো দেখাই যাচ্ছে না, একেবারে অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক আমি ভালো করে দেখাচ্ছি। দেখো ষাটি মাছ, এই যে মাছটা ভেজে নিলাম, কড়াইটা এতটাও গরম হয়েছে, আর খুব কিন্তু পাতলা কড়াইটা জানো, খুব গরম হয়েছে, তো মাছটাও ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ লঙ্কাটাও ভেজে নিয়েছি। বন্ধুরা দেখো আমি কি করছি, ষাটি মাছের ভর্তা বানাচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ ছেঁতো করে নিচ্ছি, আর এদিকে কিছু কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, ছেঁতো করবো। সকালের মতো এরকমই খাবার, ষাটি মাছের ভর্তা আর ভাত। তারপর দেখি কি করি, অনেক কাজ আছে, কাজ করতে হবে। আজকে উনুনটা কমপ্লিট করবো, সেই কাজটা বাকি আছে, ওটা করে নেবো। তার আগে খাওয়া দাওয়াটা করে নিই, কেমন বন্ধুরা? আর এখানে অল্প লবণ দিয়ে দিব। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি আর হবে, ওইদিকে বিড়ির কাজটুকু বাকি ছিল, সকালবেলাও কারিগর আসছিলো, ওগুলো নিয়ে তোমাদের দাদাভাই চলে গেলো বিড়ি জমায়। আর আমি সকাল সকাল সম্পূর্ণ কাজ বাজ করে ষাটি মাছের ভর্তা আর ভাত। তো দেখো কি সুন্দর করে মাছের ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ব্যাস এইরকমই খাওয়া হয়ে যাবে সকাল সকাল, কেমন? তারপরে কাজবাজগুলো করি। তো বন্ধুরা দেখো এদিকে এই এখানে জায়গাটা দেখিয়েছো তোমরা, কত পাতা ছিল, অনেক জঙ্গল ছিল। দেখো জঙ্গলগুলো এখন ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে একটা গর্ত দেখা যাচ্ছে, কারণ উঠোনে কিছু মাটি দেওয়া হয়েছে, ঠাকুর ঘরেও মাটি কাটতে হবে, এখান থেকে কিছু মাটি নিয়ে যাই, তারপর আবর্জনা দিয়ে ভরে দেবো, কেমন? পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো আমি স্নান করে নিয়েছি, অল্পটুকু ভাতও খেয়েছি, খুব ঝাল লেগেছে। আর ওই দেখো উঠোনে দেখতেই পাচ্ছ অল্পটুকু এদিকে মাটি দেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা না জল আটকে থাকে, তার জন্য এখানে মাটি কেটেছি। আর ঘরের পিছন সাইডে তো দেখেইছিলে যে আমি ঝাড় দিচ্ছিলাম, ওখান থেকে মাটি এনে এখানে কিছু দেওয়া হয়েছে। একা একা অল্প দিয়েছি, আর তোমাদের দাদাভাই অল্প দিয়েছে, আরও দিতে হবে। আর ঠাকুর ঘরে এখনও মাটি কাটা হয়নি, ঠাকুর ঘরে কাজ বাকি আছে, ওখানে কাজ করতে হবে। পুজোটাও সামনে চলে আসছে, তাড়াতাড়ি। আর এদিকে দেখো অল্পটুকু মাটি কাটা হয়েছে, এখানে জল লেগে থাকে। আর এখন আমি দেখো স্ট্যান্ড নিয়ে রেডি, আমি এখন উনুনটা ভালোভাবে আজকে একেবারে পাকাপাকি ঠিক করে নেব, ওটাই তোমাদের গল্প এখন দেখাবো, তোমরা দেখতে থাকো, কেমন? তো বন্ধুরা ভাবছি আজকে উনুনের কাজটা একেবারে কমপ্লিট করে নেব, তাহলে আর আজকে এরপর থেকে আর উনুনের কাজ করতে হবে না। এখন আমি দেখো সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এখন অল্প আমি উনুনটা সুন্দর করে লেপে নেব, কেমন? তো উনুনটা যেহেতু ছোট, কিন্তু নেতাটা না অনেকটাই বড় হয়ে গেছে, আর একটু ছোটো হলে ভালো হতো। যাই হোক এখন বানাবো, তার সময় লাগবে। আর এদিকে আমি উনুনের কাজটা করে আমাকে অল্প ছাগলের জন্য ঘাস কাটতে যেতে হবে, খুব রৌদ্র, তাই জন্য যাচ্ছি না, সন্ধ্যের কিছুক্ষণ আগে আগে যাব, ঠান্ডায় ঠান্ডায় অল্প ঘাস কেটে নিয়ে আসবো। ঠান্ডা তো আর নেই, খুব গরম, রৌদ্রটা পড়ে যাবে তারপর, তো এখনও কিন্তু রৌদ্র পড়েনি। তো আমি ভাবলাম উনুনের কাজটা করে নিই, উনুনটা যেহেতু বানানো হয়ে গেছে, এরপরের দিন এরপরে একদিন এই উনুনটার মধ্যে রান্না করব, রান্না করে দেখাবো কীরকম মানে জ্বলছে, কেমন দেখাবো। তা এখন দেখো আমি সুন্দর করে অল্প নেতা দিয়ে সুন্দর করে অল্প লেপে দেওয়ার চেষ্টা করছি, ভালোভাবে লেপা যাচ্ছে না, কারণ কাঁচা আছে, তো তাই জন্য ভালো করে এখনও শুকায়নি, যেহেতু উঠানে রেখেছি তো শুকিয়ে যাবে, রৌদ্র লাগে উঠানে, সারাদিন যদি রৌদ্র লাগে তাহলে কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। ছোট্ট মতো উনুনটা বানিয়েছি, আর কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আমার উনুনটা কীরকম হলো, সত্যিকে আমি বানাতে পেরেছি কি না। তো উনুনটা দেখো কমপ্লিট হয়ে গেল, আর আমার মানে জায়ের ঘরেও দুটো উনুন মানে বানানোর জন্য রেডি করে রেখেছি, মানে বানাবো, তারপরে শেয়ার করব কালকে। খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে, এটাই আমি বলছিলাম, তোমরাও কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তো আমার উনুনটার লেপা কিন্তু শেষ,
এখন আমি তাড়াতাড়ি করে অল্প ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসবো, কারণ ছাগলের ঘাস নেই তাই জন্য। তাই উনুনটা তোমাদেরকে অল্প ভালো করে দেখাই, তোমরা অল্প দেখে নাও কীরকম হয়েছে। আর ওইদিকে দেখো কী সুন্দর ফুল গাছ লাগিয়েছি আমি, গোলাপ ফুল গাছের ডাল এনে লাগিয়ে দিয়েছি, এদিকে একটা গোলাপ ফুলের ডাল, আর চারিদিকে দেখো গাঁদা ফুল লাগিয়ে দিয়েছি, আর এদিকে ওঠানে মাটি কাটা হয়েছে অল্পটুকু, আরও কিছু কাটতে হবে। মাটি কাটা তো খুব অসম্ভব ব্যাপার, খুব ভারী হয় তাই না, পরিশ্রম লাগে বেশি তাই জন্য। আর উনুনটা তোমাদেরকে অল্প ভালো করে দেখাচ্ছি, তোমরা অল্প দেখে নাও। দেখো এখন বন্ধুরা এদিকে দেখো ছাগলের বাচ্চাকে আদর করে দিচ্ছে তোমাদের দাদা ভাই। হ্যাঁ ছাগলের বাচ্চাটা না এরকমই করে, বুঝতে পারছো, যখনই ভাত খেতে বসবো তখনই চলে আসবে ভাত খেতে, তারপরে শুয়ে থাকলে দেখবে যে গায়ের উপরে ঘুষতে থাকবে, বুঝতে পারলে তো। এখন দেখো চলে আসছে কাছাকাছি, নড়ছেই না, দাঁড়িয়ে আছে চুপচাপ। আর একটা বাচ্চা যে কোথায় আছে কি জানি, ওটাও চলে আসে, অল্প ভাতও খাওয়া যায় না শান্তি মতো জানো। দেখো তোমাদের দাদাভাই ছাগলের বাচ্চা গা টিপে দিচ্ছে, মেসেজ করে দিচ্ছে, ছাগলি দেখেছ কত আদরে থাকে আমাদের ছাগল, দুটো বাচ্চা কত বড় হয়ে গেছে। আর ছাগল কিন্তু এখনো বাইরে আছে, এখনো কিন্তু ঘরে দিইনি, দাঁত দেখিয়ে দিচ্ছে, দেখেছ, দেখি তো দাঁতগুলো একটু, এই দেখো দেখেছ কি সুন্দর দাঁত। আর একটা আছে, আর একটা কোথায় গেছে, শুয়ে আছে হয়তো, খুব আদরের বাচ্চাগুলো জানো না, ছাগল খুব ভালো লাগে, দেখেছ, এই দেখো কি অবস্থা। এরকমই করতে থাকে ছাগলের বাচ্চাগুলো। আর একটা দেখি কোথায় আছে, কই রে কোথায় গেলি, কই গো সেই বাচ্চাটা, আর একটা বাচ্চা কোথায় গেল দেখি তো, এইখানে শুয়েছিলাম বন্ধুরা জানো না, ঘরে, কোন ঘরে, হাওয়া খাচ্ছে নাকি, ছাগলের বাচ্চা নাকি হাওয়া খাচ্ছে দেখছি, কই, হ্যাঁ নাই তো, ওই দেখো ছেলে আর মেয়ে বই পড়ে ওইখানে বই রেখে দিয়েছে। আমি খুঁজছি ছাগলের বাচ্চা, আর একটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, নাই নাই, হ্যাঁ কই গো আর একটা ছাগলের বাচ্চা, মায়ের এনে আছে নাকি, দেখি ছাগলের মায়ের কাছে আছে নাকি, ছাগলের বাচ্চা নাই তো, আর একটা কি জ্বালা, ইয়ার কি মারতেছ নাকি গো, ছাগলের বাচ্চা পাই না বুঝছা, কোন করো, হ্যাঁ রান্না করো, কে দেখতাম একটু আগে দেখলাম গুড্ডা শুয়ে রয়েছে, মন আবার কই গেছে গো। এ বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছো, ওই দেখো ছাগলের বাচ্চা কোথায় শুয়ে আছে দেখেছ, ওই যে খাটেন চৌকির তলায়, আমরা যে যে চৌকিতে থাকি, ওই দেখো ওই যে ছাগলের বাচ্চা, বন্ধুরা দেখেছ, ওই দেখো ছাগলের বাচ্চা চৌকির নিচে শুয়ে আছে, ওই দুটো বাচ্চা না খুব অশান্তি করে জানো না, ওই দেখো দেখেছ, ওই যে ছাগলের মাও চিল্লা হাল্লা করছে, খুঁজেই পাচ্ছিলাম না ওখানে শুয়ে থাকবে কে জানে, আয় আয়, হ্যাঁ আবার শুয়ে পড়লো, দেখেছো বন্ধুরা। যাই হোক আমি ভাবলাম ছাগলের বাচ্চা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, আর আজকে দেখো কি করেছে, এই সন্ধ্যের পর দেখো আমি খাটের নিচটা দেখাচ্ছি, দেখেছ ছাগলের বাচ্চা দুজনে কটি করে রেখেছে, কালকে পরিষ্কার করতে হবে, এই সন্ধ্যের পর এরকম করেছে, হাওয়া খেতে চলে আসে বন্ধুরা জানো না, ওই যে ফ্যানের হাওয়া খেতে চলে আসে, ছেলে মেয়ে শুয়ে পড়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই, আমি একটু ওইদিকে যাই, এই দেখো কিছু কাপড় চোপড় কেচেছিলাম এখানেই রয়েছে, আর এই যে দেখো ছাগল রয়েছে এখানেই, আর বন্ধুরা গরু এখানেই থাকে এখন,
ঘরে আর নিই না, যেহেতু এখানে ঘর হয়ে গেছে এখানেই থাকে, চারিদিকে বেড়া টেড়া দেওয়া আছে, আর অসুবিধা নেই। কেমন পরে দেখা হচ্ছে বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে বক বক করতে। তো আজকে আর ব্লগ ভিডিওটা বেশি দূরে আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। কেমন, আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়বো। আর তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো উনুন বানানোর ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, উনুন একেবারে ওকে, আর উনুনের কাজ করতে হবে না। একদিন এই সেই ছোট্ট উনুনটার মধ্যে একদিন রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কী কাজ, এখন উনুর পালা। আর তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখবে। কেমন, ফার্স্ট থেকে লাস্ট, লাস্ট থেকে ফার্স্ট দেখবে ভিডিওটা। কেমন, যাই হোক, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।